2015-এ আমরা তাদের পেয়েছিলাম ফোয়ারা, কচুয়া, গোপেশন এবং তিতির ছবিতে। সকলের মন জয় করে নিয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ওপেন টি বায়োস্কোপে তাদের অভিনয়। ঋতি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজর্ষি দে এবং ঋতব্রত মুখোপাধ্যায়, এই চার বন্ধু মিলে যে শুধু অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে শান্ত থেকেছে তা কিন্তু নয়। এবার তারা 2020-তে অফিসিয়ালি নিয়ে এলো অ্যাডভেঞ্চার্স নামে তাদের নতুন ফিল্ম প্রোডাকশন টিম। বর্তমানে ঋতি নির্দেশিত প্রথম শর্ট ফিল্ম কোল্ড ফায়ারের দায়িত্ব সামলাচ্ছে তারা এবং এই কাজের জন্য তারা ফিনান্সার হিসেবে পাশে পেয়েছে ক্যালাইডোস্কোপকে। নবরণ ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে তৈরি 28 মিনিটের ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিক সেন এবং সমক ভট্টাচার্যকে। তবে খুব তাড়াতাড়ি অনলাইন প্ল্যাটফর্মে আসতে চলেছে লকডাউনের মধ্যে চার বন্ধু মিলে তৈরি করা একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম যার নাম ঠিকানা, আ ডে ইন টাইম। আর এই ছবির হাত ধরে ঋতির মুকুটে লাগতে চলেছে নতুন পালক যা হলো পরিচালকে। ছবিটি প্রযোজনা করছে হাফ পেন্সিল। অ্যাডভেঞ্চার্সের প্রোডাকশন টিমের ব্যানারে এই ছবিতে ঋতি ও রাজর্ষি নাগ পরিচালনা করছে। ছবিটি প্রেজেন্ট করছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউস। ছবিটির পোস্টারে দেখা যাচ্ছে হাতে টানা রিক্সা যাতে বসে আছে একটি বাচ্চা ছেলে, আর মজাদার বিষয় হলো এই রিক্সার চাকাটি হলো একটি ঘড়ি। পোস্টারটির পিছনে দেখা যাচ্ছে একটি ম্যাকবেথের ছবি। এই পোস্টারটি দেখা মাত্রই পুরোনো দিনের ছেলেবেলা কিন্তু মনে পড়ে যায়, যার স্বাদ এখনকার শিশুরা পায় না। মন ভালো করা এই ছবিটি শীঘ্রই মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্মে। আপনাদের এই পোস্টারটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেলে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।